জিলহজ মাসের চাঁদ দেখার উপর হজের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এরই মধ্যে পবিত্র মক্কায় জড়ো হতে শুরু করেছেন বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা। তবে অনুমতি ছাড়া প্রবাসীদের হজ পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার গলফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জিলহজ মাসের চাঁদ ওঠায় হজের আনুষ্ঠানিকতা শুরু হবে 14 জুন। হজ পালন করবেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কয়েক লাখ মুসল্লি। সৌদি আরব জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হবে। এছাড়া প্রবাসীদের কেউ অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া পুনরায় সৌদিতে প্রবেশে তিনি বাধার মুখে পড়বেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে থাকা প্রবাসীরা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হবে। এছাড়া তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া হজ কার্যক্রমে অংশ নিলে বা হজ প্রবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থীদের 10,000 রিয়াল জরিমানা হবে। গলফ নিউজ বলছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারী প্রবাসী বাসিন্দাদের জোরপূর্বক তাদের দেশে পাঠানো হবে এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দেশটিতে পুনরায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। এতে আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে হাজিদের আনা নেওয়ার কাজে জড়িত কেউ ধরা পড়লে তার 6 মাসের জেল হতে পারে, একই সঙ্গে গুনতে হতে পারে 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা। হজ নির্বিঘ্ন করতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর আগে সৌদি আরব জানিয়েছিল, ভিজিট ভিসাধারীরাও হজ করতে পারবেন না, তাদের হজ করতে অনুমতির প্রয়োজন। তবে হজ ছাড়া সাধারণ দর্শনার্থীদের 2 থেকে 21 জুন মক্কায় ভ্রমণ বা অবস্থান এড়ানোর পরামর্শ দেওয়া হয়। অন্যথায় তাদেরও শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেয় সৌদি কর্তৃপক্ষ। মাইদুর রহমান, রুবেল, কালবেলা।